অবশেষে অনুশীলনে যাতায়াতের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস পেলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটাররা। বুধবার ভাড়া করা লোকাল বাসটি পরিবর্তন করে মাইক্রোবাসে করে তাদের অনুশীলনে যাওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সামনে আয়ারল্যান্ড সফর ও টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি মাথায় রেখে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছেন সালমারা। আর অনুশীলনে যোগ দেওয়ার জন্য টাইগার্সদের লোকাল বাস ভাড়া করে দিয়েছে বিসিবি। আর এতই যত বিপত্তি, যেখানে পুরুষ ক্রিকেট দলের শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেখানে ভাড়া করা লোকাল বাস, বসার আসনও নোংরা। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার পর নড়ে চড়ে বসে বিসিবি। এরপর আজ সকালে বাস পরিবর্তন করে মাইক্রোবাসের ব্যবস্থা করে বিসিবি। প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগে এশিয়া কাপ জিতেছে টাইগ্রেসরা। এশিয়া কাপে সেই বিজয় উল্লাসে সালমাদের সঙ্গে মেতে উঠেছিল সাকিব তামিম সহ গোটা বাংলাদেশ। সাকিব তামিমরা যেটা পারেনি সেটা পেরেছেন জাহানারা সালমারা, অথচ তারাই আবার পদে পদে হচ্ছেন অবহেলায় শিকার আর অপমানিত। যেখানে পুরুষ ক্রিকেট দলের শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেখানে ভাড়া করা লোকাল বাস দেওয়া হয় টাইগার্সদের জন্য। এক প্রকার তাদের অপমানই করল বিসিবি।